हेलो गाइज केमन आबाई आशा करी सबाई भलो आज के कथा बोलबो भारतीय संगीत जगतर एक विख्यात संगीत शिल्पी कुमार सानुर जीवन सम्पर्के जिन्हें एक दिन 28 गान रेकर्ड कर गिनीज बुके निजे नाम उठिए। कुमार सानुर आसल नाम केदारनाथ भट्टाचार्य एवं जन्मग्रहण करें 1957 साल 23 सेप्टेम्बर कलकाताते। से हिसेबे तर बर्तमान बयस 64 बचर एवं तर उच्चता 5 फुट 8 इंची। तर बाबार नाम पशुपति भट्टाचार्य एवं तिनिओ छिलेन एकजन गायक और सुरकार। कुमार सानु तर बाबार काछ थेकेई छोटो बेलाय गान शिखतेन। এছাড়াও তার বাবা তাকে তবলা বাজানো শেখাতেন। কুমার সানুর শিক্ষাগত যোগ্যতা হলো তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যের ডিগ্রি লাভ করেন। যাই হোক, 1987 সালে সঙ্গীত পরিচালক এবং গায়ক জগজিৎ সিং কুমার সানুকে প্রস্তাব দেন অন্ধিয়া ছবিতে গান গাওয়ার জন্য এবং তিনি তখন মুম্বাই চলে যান এবং সেখানে কল্যাণজি আনন্দজি তাকে হিন্দি ছবি জাদুকরে গান গাওয়ার সুযোগ করে দেন এবং কল্যাণজি আনন্দজির প্রস্তাবেই তার নাম পরবর্তীকালে কুমার সানু হয়। এরপর তিনি একে একে সুরকার নওশাদ, লতা মঙ্গেশকর, উষা উত্থুপ সকলের সাথেই কাজ করেছেন। এরপর 1990 সাল থেকে 2000 সাল পর্যন্ত বলিউডকে রাজ করেছেন তিনি। 90-এর দশকে জনপ্রিয় সব গান মানেই এক কথায় কুমার সানু। কুমার সানু যে সমস্ত বিখ্যাত সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন আনুমালিক, যতীন ললিত, নাদিম, শ্রবণ, কল্যাণজি, আনন্দজি প্রভৃতি। গানের পাশাপাশি তিনি উত্থান নামে একটি বলিউড ছবি প্রযোজনা করেন। এছাড়াও বিভিন্ন রিয়েলিটি শোয়ে তাকে বিচারকের ভূমিকায় দেখা যায়। তো যাই হোক, কুমার সানুর বৈবাহিক জীবন নিয়ে অনেক বিতর্ক আছে। মানে বিয়ের পরেও তিনি একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত ছিলেন। 80-এর দশকের শেষের দিকে রীতা ভট্টাচার্যকে বিয়ে করেন কুমার সানু। তবে 1994 সালে রীতা ভট্টাচার্যের সঙ্গে কুমার সানুর ডিভোর্স হয়ে যায়। রীতার দাবি, বিয়ের পরেও একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে ছিলেন কুমার সানু। কুনিকা লাল নামে এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল তার। এছাড়াও তখনকার সুপারহিট অভিনেত্রী মীনাক্ষী সঙ্গেও শারীরিক সম্পর্কে জড়ান তিনি। সেই সম্পর্কের কথা জানতে পেরেই কুমার সানুকে ডিভোর্স দেন রীতা। কুমার সানু ও মীনাক্ষীর প্রথম আলাপ হয়েছিল মহেশ ভাটের একটি ছবিতে। কুমার সানুর জব কোই বাত বিগড় যায় গানে অভিনয় করেছিলেন মীনাক্ষী। সেখান থেকেই তাদের প্রেম শুরু। পরবর্তীকালে সেই সম্পর্ক জানাজানি হওয়ায় সমালোচকদের মুখের সামনে পড়তে হয়েছিল কুমার সানুকে। এরপর 1997 সালে মীনাক্ষীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন কুমার সানু। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। বিয়ের কয়েক বছর পর আলাদা হয়ে যান দুজনে এবং পরবর্তীকালে সালোনী ভট্টাচার্যকে বিয়ে করেন কুমার সানু। বর্তমানে তাদের বিবাহিত জীবন খুব ভালোই চলছে। বর্তমানে তাদের দুটি সন্তানও রয়েছে। সো গাইজ, এই ছিল কুমার সানু সম্পর্কিত জীবন কাহিনী। ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।